নবম শ্রেণীর বিজ্ঞান শাখার প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা রাখি তোমরা সকলে সুস্থ আছো। আজকে তোমাদের উচ্চতর গণিত বইয়ে জ্যামিতি অংশ নিয়ে আলোচনা করব। উপপাদ্য 11 অধ্যায় তৃতীয়ের মধ্যে আছে, যেটা লক্ষ্য করো। বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণ দুইটি যদি পরস্পর লম্ব হয় তবে তাদের ছেদবিন্দু হতে কোন বাহু অনুমিত লম্ব বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করে, যেটা বঙ্গবন্ধু উপপাদ্য নামে পরিচিত। আমি এই মতের উপরে চিত্রটা আঁকছি। একটা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ এ বি সি ডি, একটা চতুর্ভুজ এ বি সি ডি, একটি চতুর্ভুজ কর্ণ এসি কর্ণ আর বিডি কর্ণ যদি পরস্পর লম্ব হয়, কর্ণ দুইটা পরস্পর উপর লম্ব আছে, তবে তাদের ছেদবিন্দু ছেদবিন্দু হচ্ছে আর, ছেদবিন্দু হতে কোন বাহুরুদ্ধ ছেদবিন্দু হতে কোন বাহুরুদ্ধ এই ছেদবিন্দু আর হতে এডি বাহুরুদ্ধ আমি লম্ব আঁকছি, এপি লম্ব আঁকছি, কোন বাহুর অঙ্কিত লম্ব এটা লম্ব আঁকছি, সেটা বিপরীত বাহুকে এখন এটা লম্ব আঁকলে বিপরীত দিকে এই দিকে এই বাহুটাকে দ্বিগণিত করে এটা বহন করতে বলছে। বিসি বাহুকে দ্বিগণিত করে অর্থাৎ বহন করছে বি কিউ ইকুয়াল টু সি কিউ, এটা আমি এখানে লিখছি চিত্রে এটার বর্ণনাটা এখানে দিলে বিশেষ নির্বাচন প্রমাণ করবো যে পর্যন্ত। তারপরে প্রমাণ এখানে অঙ্ক নেই, সমান সেটা এখানে দেখছি অর্থাৎ সি এর কোণ সমান সি ডি ডি কোণ বা আর এর কোণ সমান কিউ ডি আর কোণ। এবার দুই নম্বর দাপ যদি তুমি আসবো, এখানে এ আর লম্ব বিডি, এ একটা বিডির উপর লম্ব, এ একটা বিডির উপর লম্ব, সেজন্য এ আর ডি কোণ সমান 90 ডিগ্রি, বা দিয়ে এ আর পি কোণ যোগ পি আর ডি কোণ সমান 90 ডিগ্রি, একই জিনিসকে এখানে দুই ভাগ করে লিখছি, দুই ভাগ করে লিখ হয়েছে এখানে, এটা লিখছি। এরপরে আর ফি লম্ব এ ডি, এর কোণটা 90 ডিগ্রি, এ পি আর কোণ সমান 90 ডিগ্রি, সুতরাং বাকি রয়েছে এই কতটুকু যোগের ভেতরে, অর্থাৎ এক্স আর ওয়াই যোগ করলে 90 ডিগ্রি হয়, একটা কোণ 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা মিলে 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেজন্য বাকি দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি। এবার এ আর পি কোণ যোগ পি আর ডি কোণ সমান আর পি কোণ, এই দুইটা নিয়ে এই দুইটা মিলে এইটা লিখে হয়েছে, লক্ষ্য করো এটা এটা মিলে এই লাইনটা লিখছি। এখান থেকে এ আর পি পি আর ডি কোণ এ আর পি কোণ এ আর পি কোণ যোগ পি আর ডি কোণ, সুতরাং পি আর ডি কোণ সমান আর পি কোণ, এবার এখান থেকে এখানে মান বসে দেওয়া হয়েছে পি আর ডি কোণ পি আর ডি কোণ, সুতরাং এটা সমান হচ্ছে। এরপরে সুতরাং কিউ কিউবি আর কোণ সমান বি আর কিউ কোণ, এখানে আর এ বি কোণ, ওই যে এখান থেকে মান বসে দিয়েছি আমি তিরছিনে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার তিন নম্বর দাফে এই ত্রিভুজটা চাই এই দুটো বাহু সমান, এই ত্রিভুজটাতে গেলাম এই কোণ আর এই কোণ সমান পাইছি, সুতরাং এই বাহু সমান এই বাহু। তারপরে আবার বি আর কিউ কোণ যোগ কিউ আর সি কোণ, বি আর কিউ কোণ যোগ কিউ আর সি কোণ সমান 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি
is here along with it. এবং RBC কোণ যোগ RC কোণ RBC কোণ RBC কোণ যোগ RC কোণ সমান 90 ডিগ্রি এই কোণগুলো 90 ডিগ্রি হয় বাকি দুটো সমান 90 ডিগ্রি সুতরাং এই দুটো জিনিস এর সমান দেখা যাচ্ছে 90 ডিগ্রি করে এখান থেকে RBC কোণ এটা RBC কোণ যোগ QRC কোণ এটা পরিবর্তে RBC কোণ বসাইছি BRQ কোণ BRQ কোণের পরিবর্তে RBC বসাইছি দেখো BRQ কোণের সব পরিবর্তে RBC কোণ কারণ এটা AC রেডিও AC লাইন কোণ হয়ে গেছে তাহলে এই কোণের কোণ সমান সেজন্য সেটা বসাইছি এবং RBC কোণ RBC কোণ পদ্ধতিতে এটা সমান এটা সুতরাং CQ সমান এই ত্রিভুজের মধ্যে আমি এখানে একটু শর্ট করছি এবার না লিখে সুতরাং QC সমান বা CQ সমান RQ এবার এটা এটা নিয়ে এটা লিখা যায় কমন এটা প্লিজ শিক্ষার্থী দেখো আমি এখানে বিস্তারিত লিখছি তোমার বইতে এখানে পূরক কোণ দিয়ে করা আছে পূরক কোণ বলতে বোঝাচ্ছে দুইটি কোণ সমষ্টি 90 ডিগ্রি সরাসরি লিখছ করো এবং শর্টকাট করে এই পদ্ধতিতে এসে তারা এখানে অনুসরণ করে গেছে আমি অন্য একটা পদ্ধতি দিয়েছি এখানে তুমি সাইডে বইয়ের টপ করতে পারো অনুসরণ তুমি এই ত্রিভুজ থেকে এটা সমান এটা পাইছো তারপরে এই ত্রিভুজ থেকে এটা সমান এটা পাবে সুতরাং এই বাহু সমান হয়ে গেল কমন এটা তোমরা সেটাও করতে পারো আমার পিছে বলি বসি যে যে বাহু এই জ্যামিতিটা এই পর্যন্ত শেষ এরপরে পরবর্তী জ্যামিতি জ্যামিতিকে তোমরা লক্ষ্য করো শিক্ষার্থী উপপাদ্য 12 যেটা টলেমির উপপাদ্য নাম পরিচিত এই উপপাদ্যটি বলতেছে বৃত্ত অন্তর্লিখিত কোন চতুর্ভুজের বৃত্তের মধ্যে একটা অন্তর্লিখিত চতুর্ভুজ আছে এই চতুর্ভুজের কোণ দুটি অন্তর্গত আয়তক্ষেত্র অর্থাৎ কোণ দুটির গুণফল AC টু BD AC টু BD কোণ দুটির গুণফল বিপরীত বাহু ধরে চতুর্ভুজটির বিপরীত বাহু ধরে চতুর্ভুজটির বিপরীত বাহু এটা 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 এই দুটির গুণফল এই দুটির গুণফলের যোগফল যেটা আসে সেটা সমান এই যে AD টু BC AD টু BC যোগ AD টু CD এটাই তোমাদেরকে প্রমাণ করতে হচ্ছে এবার এখানে বিশেষ নির্বাচনের এই পদ এটা অনুসারে তোমরা লিখবা এরপরে এখানে প্রমাণ সূত্রে এখানে যেটা করছে অঙ্কন এখানে করছে তোমাদের বলছে ইচ্ছা করলে তোমরা এই অংশটুকু অঙ্কনটুকু অঙ্কন আলাদা করে লিখতে পারো এটা বিশেষ সরাসরি প্রমাণের মধ্যে লিখলেও চলবে অঙ্কন লিখলেও চলবে তোমাদের বইতে প্রমাণের মধ্যে লিখছে সেটা আমি প্রমাণের সূত্রে লিখছি দাওয়া দিয়ে এখানে এই যখন চতুর্ভুজটা আছে তখন একটা কোণকে বড় করছি এখানে কোণ এই কোণের মধ্যে এই কোণটা এই কোণে ছোট এই কোণটা বড় করছি এই যে এখানে লিখছি এই কোণ গ্রেটার দ্যান এই কোণ ধরে এটা থেকে এটা বড় করছি এই বড়টা থেকে ছোটটা সমান করে কেটে নিয়েছি যেটা এখানে আসি ইংরেজিতে ছেদ করছি ইংরেজিতে ছেদ করে আগে এটা তোমরা লিখতে পারো অঙ্কনে সাইডে ফর্মালে তোমরা সাইডে কতটুকু অঙ্কন লিখতে পারো এরপরে যদি এটা অঙ্কন দেখো তাহলে ফর্মাল এটা টেনে তার এটা টেনে তারপরে শুরু হবে আচ্ছা এখন এখানে উপপক্ষে আমি সি এ ই মানে এখানে যে অংশটুকু যোগ আসছে সেটা উপপক্ষে যোগ করছি যোগ করার পর এটা দাঁড়াইছে দেখো বি এ সি কোণ যোগ সি এ ই কোণ সমান বি এ ই হয়েছে বি এ ই সমান সি এ ই হয়ে গেছে এবার ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ সরি ত্রিভুজ সি এ ডি এবং ত্রিভুজ বি এ ই বি এ ই এই দুটি আমি সদৃশগুলি প্রমাণ করব তোমরা জানো সদৃশগুলি প্রমাণ করতে হলে কমপক্ষে দুটা কোণ সমান দেখাতে হবে তো সেটা আমি শুরু করছি এখানে এই দুটি ত্রিভুজের এই জিনিসটাকে এখানে নিয়ে আসি এরপরে জানা যায় একটা জ্যামিতি আছে একই চাপের দণ্ডায়মান দণ্ডায়মান কেন্দ্র দণ্ডায়মান বিধ্বস্ত কুণ্ডলী সমান দেখো এখানে একই সাফ এডিউ ফরে এডিউ ফরে এই কোণটা দেখো এখান থেকে এখানে আসছে আবার এডিউ ফরে এই যে এখানে গেছে এই কোণটা অর্থাৎ এই কোণটা এই কোণের সমান সেটা লিখছি এখানে এ বি ই কোণ সমান এ সি ই কোণ
তারপরে এখান থেকে এটা আমার দরকার নেই মাসখানেকটা আমার দরকার নেই এটা এটা দরকার সেখানে লিখছি এরপর কোনা করে এটা করছি এটা আসলো তোমাদের বইতে এটা না লিখে ডাইরেক্ট এটা লিখছে তোমরা ইচ্ছা করলে এটা না লিখে এটা লিখতে পারো এটা আসলো আবার ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ ই ডি এই দুটো সদস্যগুলি গণনা করব সেখানে দুটো কোণ করে সমান দেখাতে হবে তো x x কোণ x কোণ থেকে এটা এর সমান এরপর ab সাপের ফল ab সাপের ফল দেখো ab সাপের ফল কোণ acd এই কোণটা ab সাপের ফল ad এই কোণটা সমান আমি কিন্তু সাপ এর দিক ফল লিখে রাখছি তারপর বাকি যে দিকে আছে সেই দুটো সমান সুতরাং ত্রিভুজের দুটো সদিশ গুণে এবং তার সদিশ এই নিয়ম পুরো কমপ্লিট করি নাই ত্রিভুজ দুটি সদিশ গুণে এবং তার সদিশ সুতরাং মধ্যে অনুরূপ বাহু বলে এটা অনুরূপ বাহুতে অন্তর সমান এটা বিপরীত কোণ ডিভাইড বাই এটা বিপরীত কোণ এটা বিপরীত কোণ ডিভাইড বাই এটা বিপরীত কোণ এটা বিপরীত কোণ ডিভাইড বাই এটা বিপরীত কোণ এই লাইনটা তোমাদের বইতে নাই ইচ্ছা করে তোমরা লিখতে পারো না লিখলে সমস্যা নাই মাসিনটা দরকার নাই এই দুটো দরকার আছে এটা দুটো লিখছি এরপর কোন আগে লিখব সেটা এরপর এক এবং দুই এই দুটো যোগ করছি পরবর্তী দাহে শুধু এখানে এসি কমন এসি বি ই জোন দিয়েছে আর ডান দিকে যা আছে তাই লিখছে এবার বি ই জোন ই দেখো বি ই জোন ই ডি মাইনাস বি ডি বি ই জোন ই ডি মানে বি ই জোন ই ডি মাইনাস বি ডি সে বি ডি লিখছে সুতরাং এসি কে বি ডি সমান যেটা আছে সেটা হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী দেখো এটা একই জিনিস দুইবার তারপর শুধুমাত্র দুটো সমীকরণ যোগ করতে হবে এবার মনে রাখার চেষ্টা করবে আশা রাখি সকলে বুঝতে পেরেছ এগুলি ভালোভাবে চেষ্টা করবে খুব ইম্পর্টেন্ট জ্যামিতি এগুলি সবাই ভালোভাবে দেখো সকলে সুস্থ থেকো ঘরে থেকো এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ।